যাবতীয় প্রশংসা সেই আল্লাহ পাকের জন্য যিনি কর্মচঞ্চল জিন্দেগীর কিছু অংশ তার দিনের কাজে ব্যয় করার জন্য আমাদেরকে এই মহতি অনুষ্ঠানে যোগদান করার সুযোগ দিয়েছেন। যে আল্লাহ পাক তৌফিক দিলেন তারই বারগাহে শুকরিয়া আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মহতরম সভাপতি, মাননীয় পরিচালক, উপস্থিত ওলামায়ে কেরাম ও সুধি মণ্ডলী, দূর দূরান্ত থেকে আগত সমাগত ভক্তিভাজন মুরব্বিয়েন, সমবয়সী বন্ধুবর্গ, স্নেহের বয়োকনিষ্ঠ ভ্রাতৃ ও শ্রোতৃমণ্ডলী, জবানিকার অন্তরালে অদূরে সুদূরে শ্রদ্ধাস্পদিনী স্নেহাশিস মা ও ভগ্নীগণ, বহুদিন আগের স্মৃতি বিজড়িত এই সোনাকান্দা ফরাজি কান্দা মদনগঞ্জ লক্ষ্যারচর এতদ অঞ্চল বহুদিন আগের স্মৃতি বিজড়িত। আমার জীবনের প্রথমে এই এলাকায় এসেছিলাম সম্ভবত 1984 সালে। 84 সালে এলাকায় প্রথম আসার পরে 89 সাল থেকে এখানে নিয়মিত থাকা শুরু। সেই চলে গেলাম মদিনা ইউনিভার্সিটিতে অধ্যয়ন করার জন্য, তখন 1993 সাল। বহুদিনের হাসিকান্নার সুখ দুঃখ, বহু ইতিহাস এলাকার সাথে জড়িত আছে। আজকে যেই জায়গায় বসে দুটা কথা বলছি, এখানে এমন পরিবেশ ছিল না সেকালে। পরিবেশ তৈরি হয়েছে আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে, কিছু দিনী ভাইদের অক্লান্ত পরিশ্রমের কারণে। আল্লাহ পাকের বারগাহে শুকরিয়ার পাশাপাশি সেই দিনী ভাইদেরও শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক তাদের এই অসামান্য অবদানকে পরকালের নাজাতের ওসিলা বানিয়ে দেন। আল্লাহুম্মা। সম্মানিত দিনী বৈঠকের ভাতৃমণ্ডলী, সর্বশেষ গত 2 বছর আগে এই মাঠেই এসে আমি একটি বিষয়ের উপরে আলোকপাত করেছিলাম, হয়তোবা অনেকের মনে আছে, অনেকের মনে নেই। আল্লাহ পাক বলেন, ফাবাশশির ইবাদ, আমার বান্দাদেরকে শুভ সংবাদ দিয়ে দিন। আল্লাযীনা ইয়াস্তামিউনাল কওল, যারা মনোযোগ দিয়ে কথা শোনে, ফায়াত্তাবিউনা আহসানাহু, ভালোগুলি গ্রহণ করে খারাপগুলি বর্জন করে। উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব, তারাই ওরা যাদেরকে আল্লাহ হেদায়েত করেছেন এবং তারা হলো প্রকৃত জ্ঞানী গুণী। বক্তার কথা শুনতে হবে মনোযোগ দিয়ে। মাছ যেমন কাঁটা বেছে খেতে হয়, ভালো মন্দ বিচার করে তারপরে আমল করতে হবে, এটাই এই আয়াতের চূড়ান্ত ঘোষণা। আজকের আলোচ্য বিষয় পাঁচমিশালি। পাঁচমিশালিতে প্রথমেই থাকছে তালিমি বৈঠকের গুরুত্ব ও তাৎপর্য। আমরা এখানে যে বৈঠকে বসেছি, আর একটি শিক্ষামূলক অনুষ্ঠান, এখানে না জানা জিনিস আমরা শিখব, অজানা জিনিস জানব।
অজানা জিনিস জানতে হয় না জানা জিনিস জানতে হয়? অজানা জিনিস জানতে হয়, কিন্তু আমরা অজানা জিনিস জানতে রাজি না। আরে এই হাদিস এতদিন শুনি নাই কেন রে? এই হাদিস এতদিন কইছিল? এতদিন যদি আপনি শুনবেন তাহলে তার নতুন করে শোনার দরকার ছিল না। এই তালিমি বৈঠকে আমরা বসেছি, এখনো অনেকেই ঘাপটি মেরে বসে আছে, ওরে ও যাস নে তোরা ওই পাগলের কাছে। এ পাগলের কাছে গেলে তোদেরকেও পাগল বানায় ছাড়বে রে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, রাসূলুল্লাহ সাল্লামের চাচা আল্লাহর নবীকে চিকিৎসা করার জন্য এক জিনের কবিরাজ ডেকে আনলেন। বলছে আমার ভাতিজা তো পাগল হয়ে গেছে, ওকে একটু জিন ছাড়াতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু খুরায় খুতবায় মাসনুন পড়ে শোনালেন, সাথে সাথে ওই সাহাবিও সেই জিনের কবিরাজও ইসলাম কবুল করলেন আলহামদুলিল্লাহ। তখন হতবাক হয়ে তারা বলল যে ভাতিজাকে আনলাম রোগ সারানোর জন্য, এবার দেখি কবিরাজি এই রোগে আক্রান্ত হয়ে গেছে। কাজে ওরা বলছে যে ওরা ওই পাগলের কাছে যাস না, পাগলের কাছে গেলে কি হবে, তোরাও কি হয়ে যাবি, পাগল হয়ে যাবি। তো যারা এসেছেন আলহামদুলিল্লাহ তাদের জন্য খোশ নসিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোনো কওম যদি কোনো তালিমি বৈঠকে অংশ নেয় তাহলে ফেরেশতারা তাদেরকে ঘিরে রাখে, তাদের উপরে আল্লাহর তরফ থেকে সাকিনা বর্ষিত হয়, প্রশান্তি নাজিল হয়। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা হাফাতুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুমুর রাহমা, আল্লাহর রহমত তাদেরকে ঢেকে রাখে, ঘিরে রাখে। ওয়া যাকারাল্লাহু ফীমান ইনদাহু, আর আল্লাহ পাক তার পাশে থাকা ফেরেশতাদের কাছে এই সব লোকদের নাম উল্লেখ করতে থাকে। এরা তালিমি বৈঠকের ফজিলত। আলহামদুলিল্লাহ আমরা তালিমি বৈঠকে অংশ নিতে পেরেছি। মানুষের জন্য তালিম, মানুষের শিক্ষা ব্যবস্থা সর্বপ্রথম কে চালু করলেন? আল্লাহ পাক চালু করলেন। ফ্যানটা একটু ওইদিকে ঘুরিয়ে দিলে ভালো হবে, আমার গায়ে না লাগুক, মানে বাতাসটা যেন আমার গায়ে না লাগুক, এটা চাচ্ছি। একটু পিছন দিয়ে মানে হালকা সাইড দিয়ে লাগবে, কিন্তু ডাইরেক্ট সরাসরি না লাগে। তালিম সর্বপ্রথম কে চালু করলেন? আল্লাহ পাক। দলিল أعوذ بالله من الشيطان الرجيم وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. كن سورة سورة বাকারা, বাকারা মানে কি? গাভী। আল্লাহ গাভী দিয়ে আল্লাহ পাক কোরআন শুরু করছে। কোরআন খুললে সুরা ফাতিহার পরে প্রথম সুরাটা হলো গরুর সুরা। কিসের সুরা? গরুর সুরা। আর শেষ সুরাটা নাস, মানে মানুষ। গরু দিয়ে আল্লাহ কোরআন শুরু করেছেন আর মানুষ দিয়ে কোরআন সমাপ্ত করেছে। পৃথিবীর গরুরাও যদি কোরআন পড়ে তবে মানুষ হয়ে যাবে ইনশাআল্লাহ। গরু মানে চার পায়ে গরু নয়, মানবরূপী, মানবরূপী গরু। গরুরাও যদি কোরআন শোনে তাহলে কি হয়ে যাবে? মানুষ হয়ে যাবে। পদার্থ যদি ধর্মচ্যুতি ঘটে, পদার্থের ধর্মচ্যুতি ঘটলে পদার্থ অপদার্থ হয়ে যায়।
আগুনের ধর্ম কি? পুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া। আর পানির ধর্ম? আগুন নিভিয়ে দেওয়া। পানি যদি আগুন নিভাতে সক্ষম না হয়, আগুন নিভাবার ক্ষমতা যদি পানি হারিয়ে ফেলে, সে পানি কি পানি না অন্য কিছু? সেই পানি পানি নয়। যেই আগুন পুড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে না, সেই আগুন তার ধর্মচ্যুতি ঘটার কারণে সেটা আগুন নয় অন্য কিছু। পদার্থের ধর্ম আছে, আছে না? পদার্থের ধর্ম না থাকলে পদার্থ কি হয়ে যায়? অপদার্থ হয়ে যায়। মানুষের ধর্ম না থাকলে মানুষও পশুতে পরিণত হয়। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। হলো যখন সারা জগৎ আল্লাহর নাফরমান হয়ে গেল, মানব জাতি বিলকুল হায়ওয়ান। দয়া করে আল্লাহ তখন পাঠালেন এক নবী রতন, পথহারা মানব জাতি পেল পথেরই সন্ধান। ওগো সেজে মোদের আল কোরআন, আল কোরআন, আল কোরআন। এই কোরআনের আলোক দ্বারা কাটলো তিমির, জাগলো ধরা। এই আলোকেই বিশ্ব মানব পেল পরিত্রাণ। ওগো সেজে মোদের আল কোরআন, আল কোরআন, আল কোরআন। এই কোরআনের আলোক দ্বারা পতিত জাতি শাসিল ধরা। এই আলোকেই দিল তাদের মহাগৌরব দান। ওগো সেজে মোদের আল কোরআন, আল কোরআন, আল কোরআন। কোরআন কি আমাদের বাড়িতে আছে? নেই। যে যেই পীরের মুরিদ সেই পীরের অজিফার কেতাব তার ঘরে। মসজিদে ঢুকলেই চিনা যায় এটা কোন দলের মসজিদ। কেতাব পাতি জিকির অজিফা সব তো আছে, আছেই। আবার টুপি দেখে জামা দেখেও বোঝা যায় কোন গ্রুপে। ধর্ম রে ভাগ করেছে, মাজহাব তরিকা ভাগ করেছে, সব কিছু ভাগ করার পরে পোশাকটাও ভাগ করে নিয়েছে। অথচ আল্লাহ পাক মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ দিয়েছিলেন। আজকে সবচেয়ে বড় সমস্যা যে মুসলিম জাতি ঐক্যবদ্ধ হতে পারছে না। মুসলিম জাতির ঐক্য একটিমাত্র পদ্ধতিতেই সম্ভব। আপনার হাতের কেতাব আপনি রেখে কোরআন হাতে নেবেন, আর আমার হাতের কেতাব আমি রেখে কোরআন হাতে নেব, তবেই ঐক্য হওয়া সম্ভব। কিন্তু দুঃখজনক হলেও সত্য, যেই যেই পীরের মুরিদ মায়ের খাবে কিন্তু গাঁটটি ছাড়তে রাজি না। কশিন কালেও মুসলিম জাতির ঐক্য এইভাবে হওয়া সম্ভব নয়। আপনার হাতে এক পীরের ওজিফার কেতাব, আমার হাতে আর এক পীরের ওজিফার কেতাব, আপনার সাথে আমার ঐক্য হওয়া সুদূর পরাহত। বন্ধুগণ, মহাগ্রন্থ আল কুরআনুল কেরিম, এটা আল্লাহ পাক শুরু করেছেন গরুর সূরা দিয়ে আর শেষ করেছেন মানুষের সূরা দিয়ে। দুঃখজনক হলো সত্য, আমরা আজকে নাম সর্বস্ব মুসলিম, নাম সর্বস্ব মুসলিম। কিছুদিন আগে গেছিলাম কুমিল্লা জেলার মুরাদনগর থানার মালাই বাঙ্গুরা, কুরআন কুমিল্লা জেলার মুরাদনগর থানার
মালাই বাঙ্গুরা জাগান না। এই মালাই বাঙ্গুরার পেছনে 1.5 কিলোমিটার পূর্ব দিকে একটি গ্রাম নাম আছে, গ্রামের নাম হলো পাক হাজিপুর। পাক হাজিপুর, পবিত্র হাজিপুর, গ্রামের নাম পাক হাজিপুর। বিভিন্ন জায়গায় আপনি দেখবেন যে ওই যে পাক হাজিপুরের ইসালে সোয়াবের ওই বক্স লাগানো থাকে, টাকা চায় পাক হাজিপুরের ওরস মাহফিল। তা আমি বললাম, ভাই আপনাদের গ্রাম তো পাক হাজিপুর, তো এখানে কি সুদি কারবার আছে? কয়ে আছে তো? বেপর্দা মহিলা আছে? কয়ে আছে? বেনামাজি মানুষ আছে? কয়ে আছে? সকলক্ষণ লোক আছে বলে আছে? সেরেক বেদাত আছে? কয়ে সেরেক বেদাতের ঠিকানা এখানে? বললাম যে আপনাদের গ্রামের নাম এবার পাক হাজিপুর না নাপাক হাজিপুর আপনারাই বলেন। নামের বড়াই করো না ভাই, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো আসল পরিচয়। রাজা নাই শাহী নাই রাজশাহী নাম, হাতি ঘোড়া কিছু নাই আছে শুধু আম। সিংহ ছাড়া তবু সে কি মাইমান সিংহ নয়, নাম দিয়ে কি হয়। মতি ঝিলে মতি নাই নাই কোনো ঝিল, সোনার গায়ে সোনা নাই আছে শুধু বিল। কর্ণফুলির কানে ফুল দেখে নাই তো কেউ, বুড়ি গঙ্গায় বুড়ি নাই আছে শুধু ঢেউ। খোলা থাকে তবু সে কি ঢাকার শহর নয়, নাম দিয়ে কি হয়। নাম হলো আশেকে রসুল, মুখে তার গাঁজার কলকির গন্ধ। ও কি আশেকে রসুল? না, ও আশেকে শয়তান। আশেকে শয়তান, গাঁজার কলকির গন্ধ থাকলে তাকে আশেকে রসুল বলা যায়? বলছিলাম ভাই, আল্লাহ পাক বললেন, ওয়াআল্লামা আদামাল আসমা কুল্লাহা, আদম আলাইহি সালাতু ওয়াসসালামকে আল্লাহ পাক সব বস্তুর নাম শিখিয়ে দিলেন। কে শিখালেন? কাকে শিখালেন? কি শিখালেন? পৃথিবীর বুকে প্রথম মানুষ আদম আলাইহি সালাতু ওয়াসসালাম, সেই আদম আলাইহিসাল্লামের প্রথম শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ পাক। আদম আলাইহিস সালামের প্রথম শিক্ষক আল্লাহ। ওয়াআল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা রাযাহুম আলাল মালাইকাতি ফাকাল ফাকাল আম্বিউনি বিআসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান القرآن خلق الإنسان علمه البيان। আল্লাহ পাকের 99 নাম আছে, তারও বেশি নামও আছে, সেটা আমাদের অনেকটা জানা নেই। বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কোরআন, দয়ালু দয়াময়, দয়া করে কোরআন শিখিয়েছেন। দয়ালু দয়াময়, দয়া করে কোরআন শিখিয়েছেন আর রহমান আল্লামাল কোরআন। দয়ালু দয়াময়, দয়া করে কোরআন শিখিয়েছেন। আল্লাহ পাক অন্য নাম ব্যবহার করতে পারতেন, কিন্তু রহমান নামটা ব্যবহার করেছেন।
আর রহমান আল্লামাল কোরআন, রহমান কোরআন শিখিয়েছেন। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, মানুষ সৃষ্টি করে মানুষকে ভাষা জ্ঞান দান করেছেন। ভাষা জ্ঞান কে দিয়েছেন মানুষকে? আল্লাহ। পৃথিবীতে কত জাতের ভাষা আর কত বক্তব্য শুনলে আশ্চর্য হয়ে যাবে। গত ডিসেম্বরের আগের ডিসেম্বরে মালয়েশিয়া সফরে কুয়ালালামপুর এয়ারপোর্টে নেমে ইমিগ্রেশনে ঢুকেই এক মহিলা অফিসার সামনে বসা, পাসপোর্টটা হাতে দিলাম, মহিলা আমাকে প্রশ্ন করলেন, কি মানে নামু পর কি, কি মানে নামু পর কি? আমি বললাম সয়া পর কি সুঙ্গাই বলু, সয়া পর কি জহর বারু, সয়া পর কি মাজু জয়া পুত্র জয়া কজং কেলাং। মহিলা ঠিক করে হেসে দিয়ে পাসপোর্টের সিল মেরে হাতে আমাকে ধরিয়ে দিল। তারপরে ভাঙ্গা ভাঙ্গা ইংরেজিতে আমাকে বললেন, এদিক দিয়ে চলে যাও। আমিও ভাঙ্গা ভাঙ্গা ইংরেজিতে, সেও যেমন ইংরেজি বোঝে আমিও সেরকম ইংরেজি বলুই, এইভাবে সালাম দিয়ে ভিতরে ঢুকে গেল। মহিলা আমাকে কি জিজ্ঞেস করলেন আর আমি কি বললাম আপনারা বুঝতে পারলেন? মহিলা জিজ্ঞেস করলেন, কি মানে নামু পর কি, আপনি কোথায় যাবেন? আমি বললাম সায়া পর কি সুঙ্গাই বলু, আমি সুঙ্গাই বলু যাব, আমি জহর বারু যাব, আমি পুত্রা জায়া যাব, আমি মাঝু জায়া যাব। পুত্রা জায়া মালয়েশিয়ার একটি শহরের নাম, মাঝু জায়া কাজাং কেলাং এগুলি মালয়েশিয়ার শহরগুলির নাম, এলাকার নাম। পুত্রাজায়া শহরে বিশ্বের একজন ডাক্তার আছেন, যেই ডাক্তার গোটা পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছেন, 5 কোটি লোক ইসলাম কবুল করেছে ডাক্তারের ওসিলা। 5 কোটি লোক ইসলাম কবুল করেছে সারা বিশ্বে একজন MBBS ডাক্তারের মাধ্যমে, নট এ ম্যাটার অফ জোক বাট মিরাকল অফ মিরাকলস। পৃথিবী আশ্চর্যের আশ্চর্য হলো ডাক্তার জাকির নায়েক। ডাক্তারের থেলায় জনগণ কি জ্বালাপালা হয়ে গেছে? কারণ ডাক্তার সাহেব বলছেন যে আমার কথায় মানুষের দোকানপাট বন্ধ হয়ে গেছে, যার ফলে আমাকে মানুষ কাফের বলছে। বলছিলাম কি মানে নামু পর কি, ছায়া পর কি সুঙ্গাই বলু, এটা হলো মালাই ভাষা। মক্কার ঘরের সামনে আরেকজন লোক মুনাজাত করতেছে, ফাতাগ দাকুম দাকান্দে কাবলা চুরা কারান্দে কামরু কামা কামু হা বায়ান 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 দে দিয়াং 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 দে। পৃথিবীর 140 রাষ্ট্রের লোক হা করে তাকায় আছে, লোকটা বলে কি? বুঝতে পারলেন লোকটা মুনাজাত করে কি বলে? ফাতাক দাকুম দাকান্দে কাবলা চোরা কারান্দে কামরু কামা কামোহা বায়ান 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 দে দিয়াং 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 দে। বুঝলেন কি বলল? ভোকা আসি খাবার চাই, ছেলে মেয়ের খাবার নাই, আল্লাহ তুমি করো দান, দয়া করো হে রহমান। পৃথিবীর বুকে আল্লাহ পাক ভাষা সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন, ভাষা জ্ঞান দান করেছেন, মানুষকে ভাষা শিখিয়েছেন স্বয়ং আল্লাহ পাক। আল্লামাহুল বায়ান, কথা বলার শক্তি আল্লাহ দিয়েছেন। বাংলা ভাষা আল্লাহর সৃষ্টি, ইংরেজি ভাষাও আল্লাহর সৃষ্টি, আরবি ভাষা আল্লাহর সৃষ্টি, উর্দু ফার্সি ভাষা আল্লাহর সৃষ্টি। বাংলা ভাষা কি পৌঁছে গেছে না ভালো? বাংলা ভাষা ভালো,
কথা প্রসঙ্গে একটা ঘটনা না বলে পারলাম না। মদিনা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর আহমদ শাকের আল হুজাইফি, ডক্টর আহমদ শাকের আল হুজাইফি, তিনি আমার উস্তাদ, মসজিদে নববীর যে ইমাম ডক্টর আলী আব্দুর রহমান আল হুজাইফি, তার আপন চাচাতো ভাই ডক্টর আলী আব্দুর রহমান আল হুজাইফি সাহেবের চাচাতো ভাই, নাম হলো ডক্টর আহমদ শাকের আল হুজাইফি। ডক্টর আহমদ শাকের আল হুজাইফি তিনি ক্লাসে ঢুকে বলতেছেন, আদ-দুনিয়া দাওয়াহি ওয়াদ-দাওয়াহি কাদ নাহাত আনহুল মানাহি ওয়াল মুনাহি কাদ তুমানুসলেহু বালাহি ওয়া বিলাহি। এটা একটা আরবি কবিতা। ক্লাসের মধ্যে আরবি কবিতা বলে বলেন, তার জেমিয়া মোহাম্মদ আমান, হে মোহাম্মদ আমান বাংলাদেশি, আমার এই কবিতা ট্রান্সলেট কর। আমি তখন বললাম, মনে করি 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 হয় কেনা হয় না, তর্জমিয়া সাহেব আপনি তর্জমা করেন। শুকনা রুটির সম্বল করে যেই মানার প্রাণের জোরে ফিরেছি জগৎ মন্থন করে, সে শক্তি আজ ফিরিয়ে আন, বাজিছে দামামা বাঁধে রে আমামা, শিরুসু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙ্গা কিল্লায় ওরে নিশি। কিছু বুঝলেন? মনে হয় যে কন্নি মারবে নাকি, তুমি বলো কি এগুলি? এই হামাকে গুপ্তা সুদ বাহাস মাঝি বুত সুখাহি মুজরে বানা কুনি। আমি এই কথাগুলি বলতাম না যখন তরুণ উদীয়মান যুবক ছেলেটি সহি বুখারির বাংলা অনুবাদ নিয়ে কোন মহাদ্দেশের কাছে গিয়ে বলেন, সহি বুখারির হাদিসে কি আছে আর আপনার আমলটা কি, তখন বলে বাংলা পড়ে তুই কি বুঝবি, রাখ তোর বাংলা বুখারি। যদি এখনো বাংলা ভাষায় ইসলাম চর্চার সুযোগ অবাধ করে দেওয়া না হয়, তাহলে বুঝতে হবে ভাষা আন্দোলন সাকসেসফুল হয় না। ভাষা আন্দোলন পূর্ণাঙ্গ সাকসেসফুল হবে তখনই যখন আমরা মাতৃভাষায় পর্যাপ্ত পরিমাণ এলেম হাসিল করে মাতৃভাষার মাধ্যমে ইসলাম জানার সুযোগ পাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বললেন, আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন মানুষকে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শিক্ষা দিলেন এমন কোন জ্ঞান যেই জ্ঞান তার জানা ছিল না। না জানা জিনিসটা জানতে হবে, তাই না? আপনাদেরকে এখন দুই একটা প্রশ্ন করব আমি। একটা প্রশ্ন হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছিলেন, কথাটা ঠিক না বেঠিক? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছিলেন, কথাটা পূর্ণাঙ্গ ঠিক নয়। আল্লাহর নবী মেরাজে নিজে নিজে যান নাই, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে মেরাজে নিয়ে গেছিলেন, আল্লাহ নিয়ে গেলেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, দুইটা এক না দুইটা দুই? যাওয়া আর নিয়ে যাওয়া কি এক? যাওয়া আর নিয়ে যাওয়া কি এক? একটা হলো সকর্ম ক্রিয়া আর একটা হলো অকর্ম ক্রিয়া। আরবি ব্যাকরণে বলে ফেলে লাজেম এবং ফেলে মুতাদ্দি, ফেলে লাজেম ফেলে মুতাদ্দি। ফেলে লাজেম হলো ক্রিয়া এবং কর্তা এবং ক্রিয়া উভয় মিলে
সমাপ্তি লাভ করে তার নাম হলো অকর্মক্রিয়া, ওটাকে বলে ফেলে লাজেম। আর ফেলে মুতাদি যেটা ক্রিয়া লাগে, কর্তা লাগে এবং কর্ম লাগে। ক্রিয়া কর্তা কর্ম ছাড়া সমাপন হয় না তার নাম হলো সকর্মক্রিয়া, আরবি ব্যাকরণে বলা ফেলে মুতাদি। পার্থক্য কি? পার্থক্য অনেক, একটু পরে বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। পবিত্রতা সেই আল্লাহ পাকের, পবিত্র সেই সত্তা যিনি রাত্রি যোগে ভ্রমণ করালেন তার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। রাত্রি যোগে বান্দাকে ভ্রমণ করালেন, আল্লাহর নবী ভ্রমণ করেন নাই, স্বয়ং আল্লাহ পাক ভ্রমণ করিয়েছেন। যদি বলি আল্লাহর নবী মেরাজে গিয়েছিলেন, তাহলে প্রশ্ন হবে মেরাজে কিভাবে গেলেন। আর যদি বলি আল্লাহ পাক নবীকে নিয়ে গেলেন, তাহলে প্রশ্ন হবে আল্লাহ পাক নবীকে কিভাবে নিলেন, কিভাবে গেলেন। প্রশ্ন করা সহজ, এত পথ এত অল্প টাইমে নবী কিভাবে গেলেন, কিভাবে গেলেন চিন্তা করে বৈজ্ঞানিক বিশ্লেষণের প্রয়োজন আছে। কিন্তু যদি বলি আল্লাহ নিলেন, তাহলে আর বৈজ্ঞানিক বিশ্লেষণ লাগে না, আল্লাহর পক্ষে অসম্ভব কোনো কিছু না। তাহলে প্রথম ভাষা, প্রথম শব্দটা ঠিক হয়ে গেলে দ্বিতীয় শব্দের আর প্রয়োজন নেই। তাই তো সিদ্দিকী আকবর আবু বকরের সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সমস্ত মক্কার লোকেরা বললেন, তোমার নবী কেমন উল্টা পাল্টা বলছে। মক্কা থেকে বায়তুল মাকদেসে যেতে 2 মাসের পথ, রাতের কিছু অংশে মক্কা থেকে বায়তুল মাকদেসে গেলেন, সেখান থেকে 7 আসমান ভ্রমণ করলেন, জান্নাত জাহান্নাম দেখে আল্লাহর সঙ্গে কথা বলে আবার সেই রাতের সামান্য অংশের মধ্যে ফিরে চলে এলেন, এটা কেমন করে সম্ভব। মক্কার কাফেরেরা আল্লাহর নবীর কাছে ইন্টারভিউ কল করলেন, বললেন যে শোনো, তোমার ইন্টারভিউ নেব, তুমি ঠিক না বেঠিক বলো, তুমি বায়তুল মাকদেসে রাত্রে গিয়ে রাতে ঘুরে আসো কি করে 2 মাসের পথ, বলো তো বায়তুল মাকদেসের কয় জোড়া জানালা দরজা। নবী সাল্লাহ সাল্লাম চিন্তিত হয়ে গেলেন, বায়তুল মাকদেসের জানালা দরজা তো আমি গুনি নাই, আমাকে যদি কাল সকালে জিজ্ঞেস করা হয় সোনাকান্দার মাহফিলের প্যান্ডেলে খুঁটি ছিল কয়টা, খুঁটি গুনার কাম কি আমার নাকি, বলা সম্ভব? আল্লাহর নবী চিন্তিত হয়ে পড়লেন, বায়তুল মাকদেসে রাতের বেলায় ঢুকলাম, বায়তুল মাকদেসের জানালা দরজা গোনার সময় হয় নাই, কেমন করে আমি বলতে পারবো। আল্লাহ বলেন, নবী গো, স্যাটেলাইট কুদরতি ক্যামেরা বায়তুল মাকদেসের উপরে ধরে দিলাম আমি, আল্লাহ মক্কায় বসে বসে বায়তুল মাকদেস স্ক্যানারে দেখে বলে দাও। স্যাটেলাইট কে চালু করেছেন? স্যাটেলাইট কে চালু করেছে? স্যাটেলাইট চালু করেছেন সর্বপ্রথম আল্লাহ। আমরা যখন টিভি চ্যানেলে বক্তব্য দেওয়া শুরু করলাম, টিভি চ্যানেলের বক্তব্যে গোটা জাতি যখন সজাগ হয়ে গেল, সুদূর সাইপ্রাসে বসে আমাদের বক্তৃতা শোনে, সুদূর বুলগারিয়ায় বসে আমাদের বক্তৃতা শোনে, সুদূর লন্ডনে বসে বক্তৃতা শোনে, সুদূর টেক্সাসে বসে বক্তৃতা শোনে, গোটা বিশ্বে যখন আলোড়ন সৃষ্টি হলো, এক শ্রেণীর মোল্লা মুন্সি বলা শুরু করলেন এরা হলো টেলিভিশন মার্কা মৌলবি। যারা ফতোয়া দিয়েছিলেন তারাও এখন টিভি চ্যানেলে আসার জন্য পাগল পারা, টাকা দিয়ে টিভি চ্যানেলে বক্তব্য দেওয়া হুজুরও এখন বেরিয়ে গেছে, আগে উস্তাদ বোঝে সাগরের পরে বোঝে। বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বায়তুল মাকদেসের জানালা দরজাগুলি সব বলে দিলেন, তখন মক্কার কাফেরেরা বলল, ওহ, এটা বড় জাদুকর,
ইমানের মধ্যে মানুষের একটু দোদুল্যমান অবস্থা, সেই মতো মুহূর্তে আবু বকর সিদ্দিক বললেন, আল্লাহর নবী বলেছেন, নবী ভ্রমণ করিয়েছেন আল্লাহর মাধ্যমে, নবীকে আল্লাহ ভ্রমণ করিয়েছেন, নবী মিথ্যা কথা বলেন না, অবশ্যই সত্য আমি মেনে নিলাম। আল্লাহ ভ্রমণ করালেন না নবী ভ্রমণ করলেন? আল্লাহ ভ্রমণ করালেন। যদি বলি আল্লাহর নবীকে আল্লাহ মেরাজে নিলেন, তাহলে কিভাবে নিলেন আর প্রশ্ন থাকে না। আর যদি বলি নবী গেলেন, তাহলে প্রশ্ন হবে নবী কিভাবে গেলেন। মেরাজের ওয়াজ করার আগে ভালো করে ফেলে মুতাদ্দিয়ার ফেলে লাজেম পরে নিয়ে তারপরে হুজুর ওয়াজ করতে হবে। সুবহানাল্লাজি আসরা, আসরা কোন ফেল? আসরা ইউসরি ইসরা, বাবে ফাল, বাবে ফাল কি লাজেম না মুতাদ্দি, এগুলি ভালো করে বুঝে নিয়ে তারপরে ইসলামের কথা বলতে হবে। আজকে লালুও বলে ইসলামের কথা, ভুলুও বলে ইসলামের কথা, যার ফলে ইসলামের এই দুর্গতি। মুসলমান ভালো করে বোঝে না যে কি বলতেছে আর কি না বলতেছে। বন্ধুগণ, অনেক সময় অনেক কথা আমরা বলে ফেলি কিন্তু আমরা বুঝতে পারি না। বক্তা সাহেব বক্তৃতা করছেন, জনৈক বক্তা বক্তৃতা করছেন, অমুসলিমের আমাদের দুশ্মন, অমুসলিমদের পণ্য বর্জন করুন। হতভাগা বক্তা জানে না তার সামনের মাইক মেড ইন জাপান, তার হাতের ঘড়ি মেড ইন সুইজারল্যান্ড, তার পকেটের মোবাইল মেড ইন ফিনল্যান্ড, তার চোখের চশমার ফ্রেমটা মেড ইন ফ্রান্স, ফ্রান্সের তৈরি চশমার ফ্রেম চোখে, সুইজারল্যান্ডের ঘড়ি হাতে, ফিনল্যান্ডের মোবাইল পকেটে, জাপানি মাইকের সামনে জাপানের গাড়ির চড়ে বক্তৃতা দিতে এসে বক্তা বলছে অমুসলিমদের পণ্য বর্জন করো, আল্লাহর কসম যে কি বলে তা নিজেই জানে না। জনগণ তখন উঠে বলছে জিহাদ 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 চাই, শুরু হলে আমরা নাই। পাবলিকের হইছে এই দুর্গতি। বলছিলাম যে তালিমি বৈঠকে না জানা জিনিস জানতে হবে। আর একটু বলি, আবু লাহাব মুসলমান না কাফের? এই কাফেরের নাম বললে কি নাকি হয়? কেউ বলে হয়, কেউ বলে না হয়। বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। এই আয়াতের মধ্যে কার নাম এলো? আবু লাহাবের নাম। কোরআন তেলাওয়াত করার সময় আবু লাহাবের নাম উচ্চারণ করা যদি হয়, আবু লাহাব লিখতে ছয়টি অক্ষর লাগে, ছয় দশে ষাটটি নেকি তার নামায় আমলে। এই দুর্ধর্ষ কাফের নাম উচ্চারণ করার কারণে নেকি হয়ে যায়, কারণ আবু লাহাবের নাম কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ পাক রেখে দিয়েছেন। কোরআনের মধ্যে ফেরাউনের নাম আছে, হামানের নাম আছে, কারুনের নাম আছে, কোরআনের মধ্যে ইবলিস শয়তানের নাম আছে। ইবলিস শয়তানের নাম উচ্চারণ করলে, কোরআন তেলাওয়াতের সময় কারুনের নাম উচ্চারণ করলে, ফেরাউনের নাম উচ্চারণ করলে, হামানের নাম উচ্চারণ করলে, কোরআন তেলাওয়াতের সময় প্রতিটা অক্ষরে অক্ষরে দশটি নেকি হইয়া যায়। কিন্তু বাথরুমে ঢুকে যদি কেউ আল্লাহর নাম জপ না করে, নেকি হবে না পাপ হবে? বাথরুমে ঢুকে আল্লাহর নাম বলা যায়? হালাল না হারাম? নিষেধ। মদ খাওয়ার সময় যদি কেউ বিসমিল্লাহ বলে খায়, মদ হারাম জিনিস, আল্লাহর নাম উচ্চারণ করে মদ খাওয়াটা হলো অবশ্যই নাজায়েজ। মদ যদি মুখে তোলে বিসমিল্লাহ বলে, আল্লাহর নামকে সে অপমান করলো। আর কেউ যদি আল্লাহ 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 এরা উচ্চারণ করে, তাহলে কি হবে? সে নেকি পাবে? সুবহানাল্লাহ। আজকে জাতি আছে কোথায়?
বক্তা সাহেব আর শ্রোতা সাহেব দ্বন্দ্ব চলছে, এক ওয়াজ মাহবিলের পাঠ দিয়ে যাচ্ছিলাম, বক্তা বলছে লা ইলাহা, বক্তা বলছে লা ইলাহা মানে কি, নাই কোনো ইলাহ মানে আল্লাহ নাই, বক্তা বলে লা ইলাহা, শ্রোতা বলে ইল্লাল্লাহ, বক্তা তোমার কথা ভুল, অবশ্যই এক আল্লাহ ছাড়া আর একাল, এক আল্লাহ ছাড়া, এক আল্লাহ আছে আল্লাহ নাই এ কথা ঠিক নয়, বক্তা বলে লা ইলাহা আর শ্রোতা বলে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা এইটুকু বলে যদি থেমে যায়, এটা হলো কাল মার্সের কালেমা, এটা হলো হিউম হেগেলের কালেমা, এটা হলো নাস্তিকদের কালেমা, রুল বাই ইটারনাল লস অফ আয়রন, দেয়ার ইজ নো গড, শাশ্বত লৌহ বিধানে সব হচ্ছে, আল্লাহ ছাড়া কোনো আল্লাহ নাই, দেয়ার ইজ নো গড, লা ইলাহা এইটুকু বলে বক্তা থেমে গেলেন, শ্রোতা বললেন ইল্লাল্লাহ, বক্তা বলে আল্লাহ নাই আর শ্রোতা বলে আছে, বক্তা আর শ্রোতার দ্বন্দ্ব চলছে, ইমাম যদি বলে আল্লাহ আর মুক্তাদি যদি বলে আকবার, সালাত হবে, সালাত হবে, আল্লাহ ইমাম বলল আল্লাহ, মুক্তাদি বলল আকবার, সালাত যেমন ইমাম মুক্তাদি ভাগ করে আল্লাহু আকবার বললে হয় না, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা শ্রোতা বক্তা ভাগ করলে হয় না। বলছিলাম কোরআনের মধ্যে ফেরাউনের নাম আছে, ফেরাউনের নাম কোরআনে আছে কিন্তু ছেলের নাম ফেরাউন রাখা যায় না, কারুনের নাম কোরআনে আছে, কোরআনে থাকলেই সেই নাম ছেলের নাম রাখা যায় না, আবু লাহাবের নাম কোরআনে আছে, কোরআনে আবু লাহাবের নাম থাকলেই ছেলের নাম রাখা যায় না, কোরআনে মুসা কালিমুল্লাহর নাম আছে, কোরআন ঈসা রুহুল্লাহর নাম আছে, ইব্রাহিম খলিলুল্লাহর নাম আছে গো, নূহ আলাইহিস সালামের নাম আছে, দাউদ আলাইহিস সালামের নাম আছে, সুলাইমান আলাইহিস সালাম সালামের নাম আছে, নবী রাসূলগণের নাম আছে, সেই নাম ছেলের নাম রাখা যায় কিন্তু কাফেরের নাম কোরআনে আছে, কোরআনে থাকলেই রাখা যায় না, কোরআনে থাকলেই রাখা যায় না। একজন জায়নামাজে দাঁড়িয়ে বলছে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানীফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, বলছে এটা পড়ো না, কোরআনের আয়াত পড়বো না কেন, কোরআনের আয়াত পড়বো না কেন, মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মাটি দেওয়ার সময় বিসমিল্লাহ বলে মাটি দাও গো, মিনহা খালাকনাকুম পড়ো না, কোরআনের আয়াত পড়বো না কেন, আমরা মনের দুঃখে বলে দিয়েছি কোরআনের আয়াতে ফেরাউনের নাম আছে, তোর ছেলের নাম ফেরাউন রাখ, কোরআনে আছে রাখা যাবে না কেন, কোরআনে গ্রহণীয় আছে বর্জনীয় আছে, হাদিসে গ্রহণীয় আছে বর্জনীয় আছে, মাছের মধ্যে মাছও আছে কাঁটাও আছে, কাঁটা বেছে খাবেন না কাঁটা সহ মাছ গিলবেন, মাছের মধ্যে কাঁটা আছে, মাছের মধ্যে মাছ আছে, গোশতের মধ্যে হাড্ডি আছে, গোশত আছে, হাড্ডি বাছাই করে যেমন গোশত খেতে হবে, কাঁটা বাছাই করে যেমন মাছ খেতে হবে, ময়লা ফেলে দিয়ে যেমন খাদ্য খেতে হবে, ঠিক অনুরূপভাবে কোরআনের মধ্যে গ্রহণীয় যেটা আছে সেটা গ্রহণ করতে হবে, যেটা বর্জনীয় আছে সেটা বর্জন। ফেরাউনের নাম গ্রহণীয় না বর্জনীয়? ফেরাউনের কাম গ্রহণীয় না বর্জনীয়? ফেরাউনের কামও বর্জনীয়, ফেরাউনের নামও বর্জনীয়, হাদিসের মধ্যে সহি হাদিস গ্রহণীয় আর জাল জয়ীফ হাদিস বর্জনীয়, জাল জয়ীফ হাদিস আমল করা যাবে না।
তাহলে কোনটা গ্রহণীয় আর কোনটা বর্জনীয় এটা জানার জন্য প্রয়োজন হলো এলেম। কি প্রয়োজন? এলেম, এলেমের প্রয়োজন। সেই এলেম, সেই শিক্ষা আজকে আমাদের অভাব। আমরা ভালো মন্দ যাচাই বাছাই করার চিন্তা ভাবনা মাথায় রাখি না, সব সময় মনে যা ধরে তাই বলে চলেছি, হুজুর যা বলেছেন ওটাই ঠিক। হুজুর কি আর মিথ্যা কথা বলে? হুজুরের কথা চোখ বন্ধ করে মেনে নিতে আমরা বদ্ধপরিকর। মোনাজাত করলেন, আজকেও বলছিলাম ভাই খালিদ সাহেব এসেছেন, ফরাজি কান্দা বড় মসজিদের বর্তমান মুতাওয়াল্লির দায়িত্ব পালন করছেন, ভাই খালিদ সাহেব এসেছেন। আজকে ওই কথা বলছিলাম সেই ঢাকা গুলশানের ওনারই খালুর বাড়ি ডাক্তার জাস্টিস সোহরাব সাহেবের ওখানে যখন আমরা এক অনুষ্ঠানে ছিলাম, মোনাজাত চলছিল ঢাকা গুলশান মসজিদের ইমাম সাহেব মোনাজাত করতেছেন। অসুস্থ হে আল্লাহর নবী, আমি অসুস্থ কিন্তু আপনি আমার সৌভাগ্য, আপনি হলেন আমার ডাক্তার। অসুস্থ হে আল্লাহর রাসূল, অসুস্থ আমি, আমার খোশ নসিব আপনি হলেন আমার ডাক্তার। মুজরিমাম ইয়া রাসূলুল্লাহ মুজরিমাম, ওয়ালাকিন খোশ নসিবাম কে তু শাফিয়াম, আমি অপরাধী, আমি পাপী হে আল্লাহর নবী, আপনার আমার খোশ নসিব আপনি হলেন আমার ডাক্তার, আপনি হলেন আমার সুপারিশকারী। ঢাকার গুলশানের আজাদ মসজিদের বড় ইমাম, বড় মসজিদের বড় ইমাম সালাত মুনাজাত করার পরে চলে যাচ্ছেন জাস্টিস সোহরাব সাহেবের বাসাতে। আমি বললাম ইমাম সাহেব মুনাজাতের মধ্যে ফার্সি ভাষায় কি বললেন বাংলা একটু অনুবাদ করে শুনিয়ে যান। ইমাম সাহেব রেগে গড়গড় করে, তুই কি জানিস দুই দিনের ছেলে? রেগে যদি যায় মাস্টার বুঝতে হচ্ছে অঙ্ক বোঝে না, প্রশ্ন শুনলে যদি ধাতাম দেখায় কোন মৌলবি বুঝতে পারবেন তার পুঁজির সংকীর্ণতা আছে? যেই মাস্টার অঙ্ক ঠিক মতো বোঝে না, ছাত্র প্রশ্ন করলেই গরম হয় যাতে রাগে চটে প্রশ্ন করে সাহস না পায়। আর যারা এলেম আছে সে বলে কোনটা বোঝো নাই, ভালো করে বলো, আমি তোমাকে বুঝাবার জন্যই এসেছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সভাপতি মহোদয় বরাবর লিখে জমা করবেন, একজনের একটা প্রশ্নের উত্তর বাকি থাকতে আমি আমার উল্লামা জানি স্টেজ ত্যাগ করবো না ইনশাআল্লাহ। উত্তর দিতে পারলে দিব, না পারলে বর ভাই আম সরি, আমার জানা নেই, আমার জানা নেই, এতটুকু তো বলতে পারবো নাকি? যেই সব প্রশ্নের উত্তর কি আমার জানা আছে নাকি? সব বিদ্যা কি আমি হাসিল করে এসেছি? আমি কি সর্বের সর্বা? না, আমারও ভুল হতে পারে। আমার ভুল হলে আপনি যদি দলিল ভিত্তিক সংশোধন করে দেন আমি অবশ্যই মেনে নিতে বাধ্য। ইমাম সাহেব রাগ করে চলে গেলেন, গদগদ করতে করতে রাগ করে চলে গেলেন, কোনো কথা নেই। অনুষ্ঠানে ছিলেন ডাক্তার আলহাজ আনিসুজ্জামান রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিয়ান, আল্লাহ পাক তার উপর রহম করুন। মালয়েশিয়া ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর মোহাম্মদ আলী সাহেবও সেখানে উপস্থিত। বললেন, বাবা ইমাম সাহেব কি মুনাজাত করলো, উনি তো রাগ করে চলে গেলেন, তর্জমাটা একটু করো তো। আমি বললাম, মারিজাম মানে আমি অসুস্থ। ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমি অসুস্থ কিন্তু আমার খোশ নসিব আপনি আমার ডাক্তার। আল্লাহ পাক বলছেন ফায়দা মারিজতু ফাহুয়া ইয়াশফিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমি যখন অসুস্থ হই তখন আমার সুস্থতা দান করেন কে? আল্লাহ।
আল্লাহ পাক অন্য জায়গায় বলছেন, ওয়াইয়াম সাসকাল্লাহু বিদুরিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। হে নবী, আপনারও যদি কোনো রোগ হয়, আপনার কোনো অসুস্থতা দেখা দেয়, সেই অসুস্থতা থেকে মুক্ত করার ক্ষমতা একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ নাই। ডাক্তার কি রোগ ভালো করে? ডাক্তার রোগ ভালো করতে পারলে ডাক্তারের বাপ মারা যেত না? ডাক্তার নিজেও মরতে না? নারায়ণগঞ্জের জেনারেল হাসপাতাল খানপুর কয় বেডের? 300 বেডের হাসপাতাল। 300 বেড নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে 300 বেড। 300 বেডে যদি 300 রুগী থাকে, আর আল্লাহ যদি খানপুর হাসপাতালের ডাইরেক্টরকে বলেন, ও হাসপাতালের ডাইরেক্টর, মানুষ কয়জন মারবার, কয়জন সুস্থ করে বাড়ি পাঠাইবা, সিলেকশনের দায়িত্ব তোমারে দিলাম, তুমি হাসপাতাল ঘুরে ঘুরে লিস্টি বানাও, 300 জন রুগীর মধ্যে 10 জনকে মেরে দাও, আর 290 জনকে সুস্থ করে বাড়িতে ফেরত পাঠিয়ে দাও। ডাক্তার যদি লিস্ট বানানো শুরু করে, আর এই 300 রুগীর অভিভাবক যদি জানতে পারে যে ডাক্তারের হাতে আল্লাহ দায়িত্ব দিয়েছে কয়জনকে সুস্থ করবা আর কয়জনকে মারবা, 300 রুগীর লোক এই ডাক্তারের বুকে পিস্তল ধরে বলবে, লাগছে তো ডাক্তার গিরি ছুটায় দেব, আমার বাপ যেন মৃত্যুর লিস্টে না আসে। ডাক্তার পারবে লিস্ট বানাতে? স্বাস্থ্যমন্ত্রী পারবে? প্রধানমন্ত্রী পারবে? জাতিসংঘের মহাসচিব পারবে? কেউ পারবে না। আল্লাহ পাক তাই জন্ম মৃত্যু রোগ শোক সুস্থতা অসুস্থতার দায়ভার সম্পূর্ণ নিজের হাতে রেখে দিয়েছেন। এটা মানুষের হাতে বণ্টন করা চলবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কথা কি বোঝা যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইয়াম সাসকাল্লাহু বিদুরিন ফালা কাশিফালাহু ইল্লাহু। হে নবী, আপনি যদি অসুস্থ হন, আপনাকে সুস্থতা দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ রাখে না। জাগেরে যুবক নওজোয়ান, দেখেরে চাহিয়া ওরা কে যায় গাহিয়া খাজা নামের গান, তামাম দুনিয়া গিয়েছে ভরিয়া শিরক বেদাতে, ইসলাম বুঝি দুনিয়া হতে বিদায় নিতে, কত কবরে জলের প্রদীপ মসজিদে নেই বাতি, কত কবরে জলের প্রদীপ মসজিদে নেই বাতি, খানকা মাজারে সিন্নি লইয়ে উঠেছি সবাই মাতি, এখনো তোর ঘুমের ভান জাগেরে যুবক নওজোয়ান, কাটে নাই তোর ঘুমের ভান জাগেরে যুবক নওজোয়ান, দেখেরে চাহিয়া ওরা কে যায় গাহিয়া খাজা নামের গান, লুটেরার দল লুটুল সবই আর কিছু নেই বাকি, কত রমণী করছে ধর্ষণ ধর্মের নামে ডাকি, সাধুর বেশে শয়তান এসে দিচ্ছে কুমন্ত্রণা, তাই না দেখে বিপদগামী হচ্ছি কত জনা, ওরাও গগনে তাওহীদি নিশান জাগেরে যুবক নওজোয়ান। ওরে ও ভণ্ড বাবা, ওরে ও ল্যাংটা বাবা, ওরে ও খাজা বাবা, ওরে ও গাজা বাবা, ওরে ও সালাহ বাবা, ওরে ও চট বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা, নামাজ রোজার ধার ধারে না মাজারেতে গাজা খায়, লম্বা লম্বা চুল রেখেছে শিকল পরা সারা গায়ে, মুছে ঢেকেছে মুখ মুছে ঢেকেছে মুখ, চেনা যায় না কি কারবার, ওরে ও পাগলা বাবা, ওরে ও ল্যাংটা বাবা, ওরে ও খাজা বাবা, ওরে ও গাঁজা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা, যত মাজার তত বাবা, বাবা হলো বেশুমার, রেল লাইনে নাই রে মাজার, বাস লাইনে সব মাজার, নিজের বাবার লয় না খবর, নিজের মায়ের লয় না খবর,
মাজারে দেয় লাল শালু, ওরে ও পাগলা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। বন্ধুগণ, গিয়েছিলাম ভারতে ওয়াজ করতে, কোথায়? ভারতে। ভারতে গিয়ে বললাম তোদের মাথায় বুদ্ধি আছে রে, তোদের বাপ বেশি, তোদের মা বেশি, আর আমাদের মাথায় বুদ্ধি কম, আমাদের বাবা বেশি। আমাদের খাজা বাবা, দয়াল বাবা, ল্যাংটা বাবা, সালে বাবা, ইয়ামানি বাবা, অমক বাবা, তমক বাবা, গাজা বাবা, খাজা বাবা, করম বাবা, রহম বাবা, বাবার অভাব নাই। আর হিন্দুদের মা কালী, মা গঙ্গা, মা দুর্গা, মা মনসা দেবী, মা লক্ষ্মী রানী আছে না নেই? ওদের মা বেশি, আমাদের বাবা। বললাম ভাইরা, আপনারা বুদ্ধিমান, আপনাদের মা বেশি আর আমাদের বাবা বেশি। মা বেশি হলে চলে গো, কিন্তু বাবা বেশি হওয়া চলে না। এক মা কয় বাবা রাখতে পারে? এক মা কয় বাবা রাখতে পারে? এক বাবা একসঙ্গে কয় মা রাখতে পারে? একসঙ্গে চারজন, একটা যদি মরে যায় তালাক দেয়, এইভাবে 18 জন পর্যন্ত যদি রাখে কোনো সমস্যা ইসলামে দেয় নেই। আল্লাহ বলেন, যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান সন্তান দান করেন, যাকে ইচ্ছা পুত্র কন্যা উভয় দান করেন, আর যাকে ইচ্ছা আল্লাহ পাক বন্ধা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে বন্ধা করে দেন, পৃথিবীর কেউ তাকে একটা বাচ্চা দেওয়ার ক্ষমতা রাখে না। গোলাপ শাহের মাজারে যাচ্ছেন একজন মহিলা, সিন্নি নিয়ে যাচ্ছে। কেন সিন্নি দিতে যাচ্ছে? কেন বলে, আমার ছেলে হয় না, 12 বছর বিয়ে হয়েছে, সন্তান নাই। বললাম, মা আপনাদের দেশে ছাগলের বাচ্চা হয় কি না? মহিলা বললেন, ছাগলের বাচ্চা তো হয়। বললাম, এক ছাগলের বাচ্চা একসঙ্গে কয়টা হয়? বলে, একটা হয়, দুইটা হয়, তিনটা হয়, চারটাও। ছাগল একসঙ্গে একটা, দুইটা, তিনটা, চারটা পর্যন্ত বাচ্চা ভূমিষ্ঠ করে। বললাম, বিড়ালের বাচ্চা হয় কি নাই? বলে, বিড়ালের বাচ্চা হয়। একসঙ্গে এক বিড়ালের কয়টি বাচ্চা হয়? 5-6টা বাচ্চা তো একসঙ্গে হয়। কুকুরের বাচ্চা হয় কিনা? কুকুরের বাচ্চা একসঙ্গে হয়, 5-7টা বাচ্চা কুকুরের একসঙ্গে হয়। বললাম, মা যে আল্লাহ ছাগলকে 4টি বাচ্চা একসঙ্গে দিতে সক্ষম, বিড়ালকে 5-6টি বাচ্চা একসঙ্গে দিতে সক্ষম, যে আল্লাহ কুকুরকে 5-7টি বাচ্চা একসঙ্গে দিতে সক্ষম, কুকুরের মাজারে যাওয়া লাগে না, ছাগলের মাজারে যাওয়া লাগে না, বিড়ালের মাজারে যাওয়া লাগে না, ছাগলের মাজারে যাওয়া লাগে না গো, বিড়ালের মাজারে যাওয়া লাগে না, ছাগলের মাজারে যাওয়া লাগে না, কুকুরের মাজারে যাওয়া লাগে না। তুমি মুসলিম হয়ে একটি বাচ্চার জন্য তোমাকে মাজারে যাওয়া লাগলো কেন? তোমার আল্লাহ কি তোমাকে একটি বাচ্চা দিতে অক্ষম? আল্লাহ পাক বলেন, ইহাবুলি মাইয়াশা উইনাসা ওয়া ইহাবুলি মাইয়াশা উযুকুর আও ইউযাউইদু হুম যুকুরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মাইয়াশা ওয়াকিমা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন তাকে বন্ধা করে দেন, আল্লাহ যদি বন্ধা করে দেন, পৃথিবীর কেউ তাকে একটি বাচ্চা দিতে সক্ষম নয়। বন্ধুগণ, তারা তো বলছে আমরা আল্লাহর ওলির কাছে দরখাস্ত করি, ওলির মাধ্যমে আল্লাহর কাছে যায়। আপনি জমিন বিক্রি করবেন আর আমি জমিন কেনবো, মাঝখানে তিনি মিডিয়ার লোক, উনার নাম কি?
আপনি পাসপোর্ট অফিসার, আমি পাসপোর্ট গ্রহণ করব। পাসপোর্ট অফিসার আমার মাঝখানে যিনি মিডিয়ার কাজ করেন, উনি কিসের দালাল? পাসপোর্টের দালাল। জমির দালাল হয়, পাসপোর্টের দালাল হয়, ভিসার দালাল হয়, এমন কি আজকাল গাড়ির যাত্রীরও দালাল আছে। বাস স্ট্যান্ডে দাঁড়ায় থাকে, বলে যে এখন একটা ভালো বাস আসবে, আপনি যাবেন কোথায়? বাসে আপনারই উঠাই দিব, পাঁচজন যাত্রী উঠাই দিই, পাঁচজনের জন্য ১০ টাকা ১০ টাকা করে ৫০ টাকা ওই হেল্পারের কাছ থেকে নিয়ে নেয়। ভাই আমার, দুনিয়ার সব জায়গায় দালালি চলে, সব জায়গায় মিডিয়া চলে, কিন্তু আল্লাহ এবং বান্দার মাঝখানে মিডিয়া লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নি ফা ইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ বলেন, নবী গো, আপনাকে যখন আমার সম্পর্কে আপনার আমার বান্দার আপনাকে জিজ্ঞেস করবে, পাইনি করিব, আমি তো তিনি কটেই আছি, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান, আমি আহ্বানকারীর আহ্বানে সাড়া দেই যখন আমাকে ডাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোর নিকটেই আছি, আমি আহ্বানকারীর আহ্বানে সাড়া দেই যখনই আমাকে ডাকে। আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো ভায়া মিডিয়ার প্রয়োজনীয়তা নাই। আমার আল্লাহ সাত আসমানের উপর থেকে মাটিতে পিঁপড়া হেঁটে যায়, পিঁপড়ার পায়ের আওয়াজও শুনতে পায়। ভাই আমার, তাই বলতেছিলাম, এলেম না থাকার কারণে অন্ধকার চোলা গলিতে নিয়ে সব কিছু আপনার কেড়ে নিয়ে চলে যায়। ঢাকার শহরে নর্থ বেঙ্গল থেকে মানুষ এসেছে, ভুকাম নাঙ্গা মঙ্গা পীড়িত নর্থ বেঙ্গলের মানুষ, ঢাকার শহরে নর্থ বেঙ্গলের সাধারণ লোক এসেছে, ঢাকার শহরের ধুকা বা সিটারেরা মানুষগুলিকে ফলো করে, ফলো করে দেখে লোকটা রাস্তাঘাট চেনে কি না। যখনই দেখে লোকটা নতুন মানুষ রাস্তাঘাট চেনে নেয়, তখনই তার পিছু ধাওয়া করে তাকে ধোঁকা দিয়ে সব লুটিয়ে নিয়ে যায়। সালাক স্মার্ট লোকের কাছে তারা যায় না। বাহরাইন এয়ারপোর্টে নেমে এত জোরে এয়ারপোর্ট ইমিগ্রেশন থেকে বের হয়ে গ্রিন চ্যানেল দিয়ে আমি বেরিয়ে গেছি, আমাকে বাহরাইনি মনে করে ওরা স্যালুট দিয়েছে এবং ভেবেছে এই লোকটা বাহরাইনের লোক, এটা নন অ্যারাবিয়ান সেটা বুঝতেই পারেনি। ইঞ্জিনিয়ার শাহজাহান সাহেব বাহরাইনের একজন বড় আলেম মুয়াজ, শেখ মুয়াজ হাফেজাহুল্লাহ, দুইজন এয়ারপোর্টের গেটের মধ্যে দাঁড়ানো, একদম এয়ারপোর্ট দিয়ে বের হয়ে বাইরে আমি চলে গেছি। তারপরে বলছে, আপনারা আমার, আপনি আমার চোখের সামনে দিয়ে চলে গেলেন, বুঝতে পারলাম না কেন। বললাম যে ওখানে নতুন এলাকায় গিয়ে যখনই আপনি পরিচয় দেবেন একটু হাবা গোবা, তখন আপনাকে ওরা পেছাতে থাকবে। ওই জন্য স্মার্টনেস দেখাতে হয়। যখন ঢাকা শহরের অলিগলি আমার মুখস্থ, ১৯৮৪ সালে সর্বপ্রথম, ১৯৮১ সালে ঢাকায় এসেছিলাম, তারপরে ৮৪ সাল থেকে ঢাকায় লেখাপড়া শুরু করলাম, ঢাকাতে স্থায়ীভাবে বসবাস শুরু করলাম, ঢাকার অলিগলি যখন মুখস্থ, রাত ২টা বাজুক ৩টা বাজুক ৯টা বাজুক ৬টা বাজুক কোনো বাটপার চিটার আমাদের পিছু নেওয়ার আগে চিন্তা করে হুজুর হলেও বুদ্ধিমান আছে। কিন্তু যেই নতুন মানুষ আসে, তখন সেই নতুন মানুষের সব লুটে নেওয়ার জন্য যায়। এই সমস্ত ধর্মের নামে অধর্মের চূড়াগুলিতে ইমান ও আমল লুটে নেওয়ার জন্য, সব কিছুকে নস্যাৎ করার জন্য চেষ্টা করে। অতএব সতর্ক থাকতে হবে আমাদের, আর সেই সতর্কতার জন্যই প্রয়োজন এলেমের। কোনটা জাহান্নামের চূড়াগুলি, কোনটা জান্নাতের রাস্তা, কোনটা মুনাফেকির রাস্তা, কোনটা খারিজির রাস্তা, কোনটা মুরজিয়ার রাস্তা, সেটা আমাদের আপনাদেরকে জানতে হয়। একটি গল্প লিখেছেন মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ। কে লিখেছেন?
মাওলানা আশরাফ আলী থানভী রাহেমাহুল্লাহ বিরাট বড় আলেম ভারতবর্ষের, বিরাট বড় আলেম মাওলানা আশরাফ আলী থানভী রাহেমাহুল্লাহ। আশরাফ আলী থানভী রাহেমাহুল্লাহর একটা গল্পের বই আছে, গল্পের বইয়ের নাম হলো মুসলমানদের হাসি। মুসলমানদের হাসি, হাসির গল্প তিনি লিখেছেন। মাওলানা আশরাফ আলী থানভী রাহেমাহুল্লাহ বলছেন, এক মুরিদ গেছে তার পীরের দরবারে, যায় বলছে, হুজুর রাত্রে আমি এক জায়গান্তিক স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছিস রে বল? কয় দেখলাম, আমার হাতটা ময়লার হাঁড়ির মধ্যে চুবানো আর আপনার হাত মধুর হাঁড়িতে ডুবানো। পীর সাহেব বলছে, তুই ভালোই দেখেছিস, আমি হলাম আল্লাহর অলি ফুলের কলি, আর তুই হলি ভণ্ড, তোরে বলি ভালোকে পথে চল, তুই চলিস না। তো তুই স্বপ্নে দেখেছিস ময়লার হাঁড়ির মধ্যে তোর হাত, আর আমি পীর সাহেব আল্লাহর অলি ফুলের কলি, আমার হাত মধুর হাঁড়ির মতো মধ্যে ভালোই দেখছিস। কয়, স্বপ্ন তো শেষ হয়নি, তো কি হয়েছে? কয়, এরপরে দেখলাম আপনার হাত আমি চাটতেছি আর আমার হাত আপনি চাটতেছেন। ওরে শয়তান, দূর হ আমার দরবার থেকে। এই স্বপ্ন তুই কোত্থেকে দেখলি? বাজে স্বপ্ন। বলে, হুজুর আপনি আমাকে মুরিদ বানাছেন লাউ কুমড়ে তাল তরমুজ গরু ছাগলের হাদিয়া তোহবার লোভে, আর আমি আপনাকে পীর বানিয়েছি আল্লাহর জান্নাত লাভের আশায়। আমি দুনিয়া বিক্রি করেছি আপনার পিছনে পরকাল পাওয়ার আশায়, আর আপনি পরকাল বিক্রি করে দিয়েছেন দুনিয়ার লোভে, ময়লার হাত আপনি চাটবেন না আমি চাটবো নাকি? অমা আলাইনা ইল্লাল বালাগ। আজকের মতো আমরা এখানেই আমাদের আলোচনা সমাপ্ত দিতে চাচ্ছি।